আমাদের জন্ম নিবন্ধন অনেক সময় রি ইস্যু বা পুনঃমুদ্রণ করার প্রয়োজন হয় যেটা যে কেউ জন্ম নিবন্ধনের ওয়েবসাইট থেকে খুব সহজে পুনঃমুদ্রণ করতে পারত। কিন্তু বর্তমানে আপনি পুনর্মুদ্রণের জন্য এই ওয়েবসাইটে গিয়ে যদি চেষ্টা করে থাকেন তাহলে লক্ষ্য করবেন এখানে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে সো যেহেতু আপনার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই তাই আপনি চাইলেও রি ইস্যু করতে পারবেন না কারণ বর্তমানে রিইস্যুর অনলাইন যে প্রসেসটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে তাই এখন থেকে আপনার যদি রি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আপনার ইউনিয়ন পরিষদ বা নিবন্ধকের কার্যালয়ে যেতে পারেন সেখান থেকে আপনি নির্ধারিত একটা ফি প্রদানের মাধ্যমে আপনি রিল ইস্যু বা পুনমুদ্রণ কপি সংগ্রহ করতে পারবেন ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেতে পারেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসি পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম